नमस्कार বন্ধুরা, তোমাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। জয় বাবা কাল ভৈরব গুরু ভৈরব। তো তোমরা স্ক্রিনে যেটা দেখেছো, নিজে খাবে অন্য বশীকরণ হবে, কথাটা 100 এর মধ্যে 100% খাঁটি। বশীকরণ করতে যাওয়া কাউকে খাওয়াতে হবে না, ছোঁয়াতেও হবে না, শুধু সেই ব্যক্তির নাম লাগবে, সে ছেলে হোক অথবা মেয়ে হোক। এবার কি করতে হবে, তার আগে আমার এই গুরু ভৈরব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা, আর যদি ভালো লাগে একটা লাইক দেবা, শেয়ার করে দেবা। এবার তোমাদের কি করতে হবে, যাকে বশীকরণ করবা সেই ব্যক্তি শুধু নামটা লাগবে, নামটা লাগবে। এবার তুমি সকালবেলা, হ্যাঁ এই কাজটা তুমি সোমবার আর শনিবার থেকে ধরলে শুক্রবার 7 দিন সকালে উঠবা ঘুমের থেকে, তুমি যে টাইমে উঠো, তোমাকে বলবো না যে তুমি সূর্যোদয়ের আগে ওঠো, তাও বলবো না, যে কোনো টাইমে ওঠো সকালে উঠলা। কিন্তু এগুলো কাজ করতে গেলে মানে সূর্যোদয়ের সাথে সাথে উঠলে পরে ভালো হয়, ব্রহ্ম মুহূর্ত যাকে বলে, তাতে কাজটা ভালো হয়। সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধোবা, এখানে পেচ্ছাপ করবা, যদি চান করতে পারো সবচেয়ে ভালো হয়, আর চান যদি করতে না পারো তাহলে দেহটা শুদ্ধ করে নিতে হবে। এবার কি করবা, এক গ্লাস জল নেওয়া, মানে এক গ্লাস জল, এই জন্য বললাম এই যে হাতটা যে আছে, হাতে 7 বার জল ঢালবা, জলটা মেপে নেবা, 7 বার জল ঢালে যেন যে গ্লাসে জল না, গ্লাসের জলটা যেন শেষ হয়ে যায়। তোমাকে একবার হাতে জল নিতে হবে, একবার মন্ত্র বলতে হবে, আর একবার খেতে হবে। এবার 7 বার বললে 7 বারের মাথা যেন গ্লাসের জল যেন অবশিষ্ট না থাকে, জল হাতে একটু কম হোক অসুবিধা নেই, চোল ভরে যা খাইতে পারবে মানে নেই, মানে যেটুকু জল তুমি হাতের উপরে ঢালবা যেন মুখে তুমি দিতে পারো, না আমি একটু জল খেলাম এটুকু খেলেই হবে, পুকুর ভর্তি জল খাইতে হবে না, জল খেলেই হবে শুধু নামটা দিয়ে। এবার যেখানে অমুক স্থান আছে সেখানটায় সেই ব্যক্তির নাম দিতে হবে। মন্ত্রটা হচ্ছে ওম নমো ক্ষিপ্র কর্মাণি অমুকং মে বসমনে স্বাহা। এই যে মন্ত্র যে অমুক যে কথাটা আছে সেখানটায় নাম দিতে হবে, তো এটা প্রতিদিন সকালবেলা করে 7 দিন খেতে হবে। সকালবেলা ঘুমের থেকে উঠে হাত মুখ ধুয়ে চান করে তারপরে জলটা নিয়ে খেতে হবে। এবার তুমি যে কোনো জায়গায় খেতে পারো, এটা ওটা বাড়ির মধ্যে খেতে হবে, তুমি মন্দিরের সামনে খেতে পারো, তুলসী গাছের সামনে যাও খেতে পারো, মানে একটা পবিত্র স্থান দুটোই, ধরো বাড়িতে তুলসী গাছ ওখানটা দাঁড়িয়ে খেয়ে নিলাম, কেউ হয়তো মন্দিরে আছে ওখানে দুটো ধূপকাঠি ধরাই দিলা, ধরাই দিয়ে ওখানটা জলটা খেয়ে নিলাম। এবার 7 দিন খাবে, 7 দিন যে তুমি এই জলটা যে খাবে 7 দিনের মধ্যে ওর সঙ্গে কথা বলবা না, হ্যাঁ সামনে যাবা। এবার ও যদি বলে যে ভালো কি মন্দ ভালো আছিস, তো তুমি বলবে হ্যাঁ ভালো আছি, ব্যাস। তারপরে যদি ও উপর দিয়ে কিছু বলে তাহলে কথা বল, তুমি উপর দিয়ে বলতে যাবা না কি বন্ধু বান্ধবী কিরকম আছিস, হ্যান ত্যান মুখ তমুক এগুলো বলতে যাবা না। 7 দিন ওকে একটু এড়িয়ে চলবা, 7 দিন এড়িয়ে চলবা, কিন্তু সামনে যাবা, ওকে দেখা দিবা, দেখা দিয়ে এড়িয়ে আসবা। 7 দিন যখন তোমার কমপ্লিট হয়ে যাবে, যদি ঠিকঠাক করতে পারো তাহলে 21 দিনের মাথায় তোমার এই কাজটা সফল হবে। এটা আমার নিজে পরীক্ষা করা, এর কোনো ভুল হবে না, কিন্তু তোমাদের নিষ্ঠাভাবে করতে হবে, একদম শুদ্ধ পরিবেশে করতে হবে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, ভালো লাগলে লাইক দিবে,
সাবস্ক্রাইব করবে আর শেয়ার করে দেবে। জয় গুরু, জয় বাবা কাল ভৈরব।